দূর দূর দূর, এই ডাল ভাত আর আলু ভাজা দিয়ে ভাত খাওয়া যায় নাকি? কচি পাঁঠার ঝোল না হোক, কমপক্ষে একটা কাতলা মাছের কালিয়া তো করতে পারতে গিনি। লজ্জার তো মাথা চুবিয়ে খেয়েছো। বলি, শেষ কবে ব্যাগ হাতে বাজারে গিয়েছিলে মনে আছে? রান্না করা থেকে বাজার করা সব তো আমাকে একা হাতেই করতে হয়। তোমার কাজ শুধু খাওয়া আর ঘুমানো। পারবো না আমি একা হাতে এর চেয়ে ভালো রান্না করতে পারবো না। খেতে হলে খাও, না হলে উঠে যাও, যত্তর সব। সত্যি কথা বলতে গেলে গিন্নি খারাপ কিছু বলেনি। না, কাল সকালেই ঘুম থেকে উঠে আমি এক সপ্তাহের বাজার করে নিয়ে আসবো। তাহলে গিন্নি আমাকে আর মুখ ঝামটা দিতে পারবে না। কই গো গিন্নি, একবার বেরিয়ে এসে দেখো। কি হয়েছে কি সকাল সকাল এত? বাজার দেখে চুপ করে গেলে কেন গিন্নি? একেবারে এক সপ্তাহের বাজার আগাম করে এনেছি। আগামী 7 দিন শুধু পায়ের ওপর পা তুলে খাবো আর ঘুমোবো। তুমি কি পাগল হলে? এত শাক সবজি ঘরে রাখলে যে পচে যাবে। উপায় আছে গিন্নি, এই যে 5 কিলো মূলো এনেছি, মাটি খুঁড়ে বসিয়ে দেব। তারপর এই যে 15 কিলো পেঁয়াজ, এগুলো মাটি খুঁড়ে বসিয়ে দেব। পেঁয়াজের দামেই তাহলে পেঁয়াজ কলি পেয়ে যাবে। আর ওই 7খানা কাতলা মাছ, ওই 7টা কাতলাকেই কুয়োর জলে ফেলে দেব। তারপর আগামী 7 দিন রোজ সকালে একটা করে কাতলা ধরব। আর আমি কালিয়া রাখবো, তাই তো? না গিন্নি, না, রোজ কালিয়া নয়, একদিন আলু দিয়ে ঝোল, একদিন দই দিয়ে কাতলা। ভাবলেই কেমন জিভে জল চলে আসছে। বুঝেছি বুঝেছি, নাও এবার ওই 7খানা কাতলাকে আগে কুয়োর জলে ফেলো দেখি। তুমিও হাত লাগাও গিন্নি। আমাকে যত্নে রাখ কৈলাশ, তোর মঙ্গল হবে। কাতলা মাছ কথা কইছে? জয় 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 কাতলা বাবার জয়, জয় কাতলা বাবার জয়। বিষয়টা কেমন হলো গিন্নি? কাতলা মাছকে তো কোনোদিন কথা কইতে শুনিনি। ওগো, চমৎকার হয়ে গেছে গো। এ মাছ সাধারণ মাছ নয়, এ মাছ জাদু মাছ। চোর! এখনো চুরি হয়নি গিন্নি, মনে হয় এই জাদু মাছ আমাদের সাবধান করছে। দেখি তো এই জাদু মাছের ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয়। দেখলে গো, দেখলে, জাদু মাছ আমাদের সঠিক ভাবেই সাবধান করছে। জয় কাতলা বাবার জয়, জয় কাতলা বাবার জয়। তাহলে জাদু মাছের ভবিষ্যৎবাণী ফলে গেল।
আজ তো আকাশে রোদ ঝলমল করছে, বৃষ্টি আসার কোনো পূর্বাভাস তো নেই। তবে জাদু মাছ বলেছে বলে কথা না, সঙ্গে করে একটা ছাতা রাখাই ভালো। এই নাও গিন্নি, আজ দই কাতলা খেতে বড্ড মন চাইছে। কিন্তু ঘরে যে দই নেই, কাজ করো, বাজার থেকে একটু দই নিয়ে এসো। বেশ বেশ বেশ, বাজারের ব্যাগ আর ছাতাটা দাও। ছাতা কি হবে গো? বৃষ্টি হবে গো গিন্নি, জাদু মাছের ভবিষ্যৎবাণী। কি ব্যাপার কৈলাস, ছাতা মাথায় দিয়ে চললে কোথায়? দই আনতে, আজ দই কাতলা খাবো। বেশি খেয়ে খেয়েই তোমার মাথাটা গেছে। শীতের সকালে মিঠে রোদ গায়ে না লাগিয়ে ছাতা খুলে রেখেছো। না না না, রোদের জন্য নয়, আমি তো ছাতা খুলেছি বৃষ্টির জন্য। বৃষ্টি? কোথায় বৃষ্টি, আকাশে তো রোদ। হে আজ তো সপ্তম দিন, মানে কুয়োতে জাদু মাছ ছাড়া আর কোনো মাছ নেই। দেখি তো আজ জাদুর মাছ আমাকে কি ভবিষ্যৎ দেখায়। সর্বনাশ, এ তো মহা বিপদ। এবার কি হবে, এই বিপদ থেকে কিভাবে বাঁচব? কই গো গিন্নি, দাও দাও খেতে দাও। আজ তোমার পছন্দের কালো জিরে দিয়ে পাতলা করে মাছের ঝোল রেঁধেছি গো। দাও দাও দাও, আর যে অপেক্ষা করতে পারছি না। যাই, আমি বরং গিয়ে কুয়োর জলে আমার ভবিষ্যৎটা একটু দেখে আসি। আগামীকাল বাপের বাড়ি যাব বলে কথা, রাস্তায় কোনো বিপদ আপদ আছে কিনা জানতে মন চায়। কে কে দেখাবে তোমাকে ভবিষ্যৎ? কেন গো, জাদু মাছ। জাদু মাছ আর কুয়োতে নেই গিন্নি, জাদু মাছ এখন আমার পেটে। মানে তুমি কিনা শেষে জাদু মাছকে ধরে খেয়ে নিলে? এবার আমাদের অমঙ্গল হবে গো, অমঙ্গল হবে। ছি 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 ছি, আরে রাখো তোমার অমঙ্গল। আজ সকালে আমি কুয়োর জলে কি দেখেছি জানো? আমি দেখেছি ডাল ভাত আলু ভাজা দিয়ে ভাত খেতে হবে আমাকে। সর্বনাশ, এ তো মহা বিপদ। এবার কি হবে, এই বিপদ থেকে কিভাবে বাঁচব? এটা কি করছিস কৈলাস, আমাকে ছেড়ে দে। না গো না, তুমি আমাকে সমস্যা দেখিয়েছো, এখন আমি তোমার থেকে ভালো সমাধান আর খুঁজে পাচ্ছি না। ছি ছি, ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেতে হবে বলে তুমি জাদু মাছকেও ছাড়লে না গো। আমরা সবাই আমাদের ভবিষ্যৎ জানতে চাই, কেন জানো? কারণ বর্তমানে খারাপ থাকলেও ভবিষ্যতে আমরা কেউ খারাপ থাকতে চাই না। কিন্তু একবার ভেবে দেখো গিন্নি, আমরা যদি বর্তমানে ভালো থাকতে পারি তাহলে ভবিষ্যতের চিন্তা কিসের? একটা সময় ভবিষ্যতই তো বর্তমান হবে, তাই ভবিষ্যতে কি হবে এসব হিসেব না করে আজকের দিনটা প্রাণ ভরে বেঁচে নাও। কে জানে আগামীকাল থাকবো কিনা।
এটা তুমি ঠিকই বলেছো গো। আজ আধ পেটা খেয়ে ভবিষ্যতের জন্য সবকিছু তুলে রাখার দরকার নেই, তার চেয়ে বরং আজকের দিনটা ভরপেট খেয়ে বেঁচে থাকি। আগামীকাল যা হবে দেখা যাবে। এই নাও তোমার পছন্দের দাগা মাছ গো। আমার মতো আপনারাও আজকের দিনটা প্রাণ খুলে বেঁচে নিন। ভবিষ্যতে কি লেখা আছে সেটা জেনে কি হবে বলুন তো। হ্যাঁ।